হাই ফ্রেন্ডস, স্বাগত দেবী তৌসুমিতে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কালকে তো হয়ে গেল বিপত্তারিণী। কালকে ব্লগটা দেখেছো? বিপত্তারিণী পুজোটা খুব সুন্দর দেখিয়েছি, আর ওটাই বিপত্তারিণী স্পেশালি ব্লগ ছিল। তো বিপত্তারিণী পুজোটা যদি তোমাদের দেখাতে পেরেছি, এটাই আমার ভালো লেগেছে। আমি এখন সকালবেলা চা নিয়ে বসেছি, চা আর পাউরুটি খিদে পেয়ে গেছে। কালকে রাত্রিরে সেরকম কিছু খাইনি, আর কিছুই খাইনি। দুধ, লালটু বলছিল দুধ হরলিক্স খাও, কিন্তু অম্বল হয়ে যাবে ওই জন্য খাইনি। আরে সর্দি সর্দি ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। ওই যে কদিন বৃষ্টির জল মাথায় পড়লো, তারপরে এই ওয়েদার, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে মানে জ্বর 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 ভাব। লালটু এই বাজারে গেছে, চা খেয়ে লালটু বাজারে গেছে, বাজার এনে দিয়ে চলে যাবে। এখন আমরা খেতে বসেছি। এই যে ব্রেকফাস্টে আজকে রয়েছে কালকের ময়দা মাখা ছিল, সেই দিয়ে পরোটা করেছি, আর কালকেরই আলু চচ্চড়ি করেছিলাম রাত্রে, সেটা বেঁচেছিল, সেটা খাচ্ছি আমি আর সোহম দুজনে মিলে। সোহমকে খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি। আর এত খিদে পেয়ে গেছে সকালবেলা যে কি বলবো, কারণ কালকে তো সেরকম কিছু খাওয়া হয়নি। ওই জন্য আগে বাসি কাজ সেরে পরোটা বানিয়ে যেটুকুনি ময়দা মাখা বেঁচে ছিল ওইটা দিয়েই করেছি, এক্সট্রা করে মাখিনি। ওই মেখে আর ওটা দিয়ে করে আর এই যে যন্ত্রপাটা খেয়ে এবার যাব রন্ধন কাজে, মানে লাঞ্চ বানাতে। লাঞ্চে তো আজকে আবার পুঁই শাক নিয়ে এসেছে দেখছি বাজারে, মাছ ধুলাম বা মিনিদের সব রান্না করে মাছ খেতে দিলাম, কম কাজ। তোমরা চিনি দিয়ে লুচি খাও? জানিও তো নুন দিয়ে লুচি খেতে ভালোবাসো না চিনি দিয়ে লুচি খেতে ভালোবাসো? আমরা ছোটবেলায় যখন লুচি ভাজা হতো গরম গরম, তখন চিনি লুচি খুব ভালো লাগতো। গরম লুচিতে চিনি দিয়ে অল্প আর মুড়িয়ে দিত মায়েরা, খেতাম একদম গরম। যখন কড়া থেকে ভেজে নামানো হচ্ছে সেরকম, তখন মুচমুচ করবে। আমার চিনি দিয়ে ভালো লাগতো, আবার আমার বোনের নুন দিয়ে ভালো লাগতো। কারণ যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারা নুন দিয়ে খাবে, আর আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই আমার নুন চিনি দিয়ে ভালো লাগবে। এখন আর সে খাওয়া হয় না, নিজে ভেজে তখনই গা ধুলো, তারপরে ওদের খেতে দিতে হয়, সেই সব করতে করতে তারপর গা ধুয়ে এসে খেতে খেতে লুচি ঠান্ডা। আজকে আমি এই যে তরকারিটা বানাচ্ছি এর নাম দিয়েছি ইলিশ চিংড়ির মিলবন্ধন, ইলিশ চিংড়ির মিলবন্ধন। কারণ হচ্ছে এটা ইলিশ মাছ, মানে খয়রা মাছ দিয়ে করছি, ইলিশ মাছের মতনই টেস্ট, কিন্তু ইলিশ মাছ নয়, আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ রয়েছে, আর সেটা দিয়েই আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করছি। এটা বাসি ইলিশ দিয়ে খুব ভালো লাগে। আর এই তরকারিটা করছি পেঁয়াজ টমেটো আলু বেগুন দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। লঙ্কা গুঁড়ো অপশনাল, যদি না দিতে চাও নাও দিতে পারো। আর দিয়ে দেবো জল। এই যে দু রকম লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে জল দিয়ে একটুখানি কষিয়ে নেবো, নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে মাছ দিয়ে যতক্ষণ না আলু আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের রান্নাটা করতে হবে। এটা খুব সুন্দর খেতে হয়, অসাধারণ খেতে হয়েছিল ভাতের সাথে, তোমরা একবার বানিয়ে দেখো। আর এর মধ্যে আদা দেবে না, আদা দিলে ভালো লাগে না। এর মধ্যে শুধু নুন হলুদ আর ব্যাস, নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবে ব্যাস, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর লাস্টে নামানোর সময় একটু সর্ষে বাটা দিতে পারো, লালটু যেহেতু সর্ষে বাটা পছন্দ করে না, তো আমি অনেক তরকারিতেই সর্ষে বাটা দিই না, কিন্তু এতে সর্ষে বাটা দিলে খারাপ লাগবে না খেতে। এবার এটা চাপা দিয়ে দিতে হবে, ব্যাস একদম রেডি হয়ে গেছে। চাপা দিয়ে এটা রেখে দেবো, যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ফোটাতে হবে মিডিয়াম ফ্লেমে।
আর পাশের গ্যাসে হচ্ছে আমাদের চিচিঙ্গে ছেঁচকি। চিচিঙ্গে ছেঁচকি খুব ভালো লাগে আমাদের খেতে সবার, তাই প্রায়ই করি নারকল দিয়ে। এটার রেসিপি বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, যদি কেউ বানাতে চাও দেখে নিতে পারো। আর এই বেগুনের রেসিপিটাও বাসি ইলিশ দিয়ে আমার বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো। তো আজকে আমি ঘেমে চুমে চান করে তোমাদের সামনে এসেছি একটা কথা বলার জন্য, যেটা হচ্ছে এই যে মাছের ডিম, মাছের ডিমের বড়া করব। তো মাছের ডিমের বড়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর নেবো বেসন, আর নেবো হচ্ছে এই খাবার সোডা। আমি আমার বন্ধুর থেকে শিখেছি, আমার বন্ধুর একটা ব্লগ চ্যানেল আছে যার নাম হচ্ছে ইন্ডিয়ান ব্লগার শায়দ কৌস্তুরী, ইন্ডিয়ান ব্লগারই মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো যাই হোক, আমি নাম বড্ড উল্টোপাল্টা বলে ফেলি, সরি কৌস্তুরী যদি ভুল বলে থাকি। যাই হোক, কৌস্তুরীর চ্যানেল, কৌস্তুরীর ব্লগ চ্যানেল থেকে আমি শিখেছি হচ্ছে, যদি মাছের ডিমের বড়ায় বেকিং সোডা মানে খাবার সোডা দেওয়া যায়, তাহলে কিন্তু বড়াটা অনেক সফট হয়, ছিবড়ে হয় না আর ভেতরে শক্তও হয়ে যায় না। তো সেটা শিখে আমার সত্যিই ভালো লেগেছে এবং সত্যিই টিপসটা খুব কার্যকরী। আমি আগেও করে একবার দেখেছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর জানি না কৌস্তুরীর চ্যানেল অনেকে দেখে অনেকে দেখে না আমার ভিউয়ার্সরা, তাই জন্য আমি আমার চ্যানেলে শেয়ার করলাম, যাতে যারা জানে না তারাও যাতে জানতে পারে। থ্যাংক ইউ কৌস্তুরী এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য। আর যাই হোক, আমি এখন যেমন খাওয়া সোটা বেশি নয়, অল্প দেবে, যেরকম পরিমাণ দাও সেরকম পরিমাণে দেবে। আর খাওয়া সোটা বেশি হলে কিন্তু বিচ্ছির একটা গন্ধ হয়ে যায়। লালুবাবু চলে এসছে, তাড়াতাড়ি বড়াটা ভাজতে হবে, বড়াটাই বাকি আছে। এতক্ষণ করছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আমাদের ফেভারিট। চল, আর একটা বানিয়েছি তো লালটুর জন্য, আলু দিয়ে বেগুন দিয়ে বাসি বাসি ইলিশ না, ওটা খয়রা, তো চিংড়ি খয়রার লড়াই। চলো বড়া তো ভেজে নিয়ে আর দেরি করবো না। তাওয়াও করছিল, এই পা দিয়েছে তো, একটা পা স্লিপ হয়ে গেছে একদম উপর থেকে নিতে। চোখে কানেও তো কি তুমি অন্ধ হয়ে গেছো, এত বুড়ো হয়ে গেছো তুমি, হায় ভগবান, কি হবে তো তোমাকে দিয়ে। হ্যাঁ ওকে তো বললাম বাবা মেশিনটা চালাচ্ছে, তুই চানটা করবে যা। আজকে লাঞ্চে রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া, স্যালাড, আর রয়েছে
চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করে নিজেই ভুলে গেছি কী কী রান্না করেছি। আর এই যে চিংড়ি আর ইলিশের মিল বন্ধন, তরকারিটা দারুণ দারুণ খেতে হয়েছিল, অবশ্যই একবার বানিয়ে দেখো। আর সত্যিকারের যদি ইলিশ মাছ পড়ে তাহলে টেস্ট তো আরও বেশি ভালো হবে, যদিও আমি ইলিশ মাছ দিইনি, এটা আমি খয়রা মাছ দিয়ে করেছি। তাহলে তোমাদের বলে দিলাম যদি কেউ বানাও। আর এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, এটা তো আমাদের দারুণ লাগে, সবার খুব পছন্দের। আর এটা বেঙ্গলি হোম কিচেনের ডিটেলসের রেসিপি আপলোডও করা আছে, যদি কেউ চাও দেখে নিতে পারো। তাহলে চলো এখন লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। কেমন আছে সবাই? এখন সন্ধেবেলা, আমি এই জাস্ট চা নিয়ে বসেছি। এই যে এখন সন্ধেবেলা একটু চা খাচ্ছি, আর আজকে আমার গলা শুনে বুঝতেই পারছো নাকের জলে চোখের জলে হয়ে গেছি, ভীষণ সর্দি হয়ে গেছে, ভীষণ সর্দি হয়ে গেছে, আর এত শরীরটা খারাপ লাগছে এই মানে সর্দির জন্য যে ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য কি হয়েছে, দুপুরবেলা ভাত খেয়ে উঠে ঘুমিয়েও পড়েছি। এই ছেলে পড়তে গেল, 6:30টার সময় আমায় ডেকে দিয়ে গেল, মা উঠে পড়ো। তো এতক্ষণ ঘুমিয়ে আরও যেন গলা টলা মানে গলা বসে গেছে, অথচ পাখা বন্ধ করে এখন শুট করছি, গরম হচ্ছে, ঘাম হচ্ছে। ওই জন্যই আদা দিয়ে চা করলাম, একটু কড়া করে আদা দিয়ে চা করলাম। দেখি চাটা খেয়ে যদি ভালো থাকে, শরীরটা ভালো থাকবে। এমনিতে আমার সন্ধ্যাবেলা চা খাওয়া একদম অভ্যেস নেই, কিন্তু এই বৃষ্টি বৃষ্টি হলে একটু চা না খেলে হয় না, আর চায়ের সাথে আমার বিস্কুট না হলে চলে না। নাকটা পুরো লাল হয়ে গেছে, মুছে 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 মুছে। চুলটা আঁচড়াবো, কাল থেকে চুলটা আঁচড়ানো হচ্ছে না, নোকটা ভেঙে গেছে, বারবার চুলে আটকে যাচ্ছে। কালকে 12 তারিখ, কালকে কিন্তু পার্পেলে প্রচুর অফার আছে, তোমরা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রচুর পার্পেলে অফার আছে, কালকে একবার দেখে নিও। এবং আমার কোডও আছে, কোডটাও দেখে নিও, কোড যদি দাও তাহলে আরও 10% অফ তার উপরে, ওরা বলছে। এবার আমি তো কিনি না, তোমরা বলো যে সবসময় দিদি দেয় না, এবার সেটা আমি জানি না, আমি তো কিনি না, তো আমি বুঝতে পারবো না, তো তোমরা কিনলে বুঝতে পারবে যে কত কি ছাড় দিচ্ছে। চুলটা ছাড়াবো, চাটা খেয়ে নিয়ে এই সব টুকটুক করেই কাজ করব এখন। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, তার মধ্যেই ছেলেটা পড়তে গেল, এখন খুব বৃষ্টি হচ্ছে, আজ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়েছিলাম সেদিনও বৃষ্টি হয়েছিল, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, রোজই বৃষ্টি হচ্ছে, এখন আজও এখন বৃষ্টি হচ্ছে। চাটা বেশ ভালো লাগে, সর্দিতে আদা দিয়ে চা খুব ভালো লাগে, আদা দিয়েই চা করেছি। নাহলে আমি ছোটো এলাচ দিয়ে চা করি না, যখন র চা করি তখন ছোটো এলাচ দিয়ে চা করি, কিন্তু ছোটো এলাচ দিয়ে এখন করলাম না, যেহেতু সর্দি সর্দি ভাব, একটু আদা দিয়ে চা করলে বেশ ভালো লাগে। এবার চুলটা আঁচড়াবো, তোমরা বলেছো চুল খুলে বসে পুজো করতে নেই, আমি জানতাম না গো, আমাদের বাড়িতে আমি অতটা লক্ষ্য করিনি, অতটা দেখিনি কাউকে কখনো, তো আমার ওই জন্য খেয়াল ছিল না, অঞ্জলি দিতেও নেই, সেটাও তোমরা বলেছো, তো আমার অতটা খেয়াল ছিল না। আমি কালকে দিয়েছি, তো আমি এসে ঠাকুরকে বলেছি যে ঠাকুর যদি এটা ভুল করে থাকি ক্ষমা করে দিও, কারণ মানুষ তো অজান্তেই ভুল করে, বলো, জেনে শুনে ভুল বোধ হয় খুব কম মানুষই করে, তবে কিছু মানুষ করে জেনে শুনে, কারোর ক্ষতি চাইলে সে নিশ্চয়ই জেনে শুনেই ক্ষতি করে, তোমার ক্ষতি হবে জেনেই সে তোমার ক্ষতিটা করছে, কিন্তু তারা হচ্ছে জ্ঞান পাপি, কিন্তু আমি এটা না জেনে করেছি। সর্দি হলে খুব কষ্ট হয়, মাথা যন্ত্রণা করে, নাক ঝনঝন করে, খুব কষ্ট হয় সর্দি হলে, জ্বর আসেনি শুধু সর্দি। যাকে চলো এখন ডাকছি, এখন এডিট করতে হবে, দুটো ছেলে নেই,
এডিটটা করে নি, না হলেই তো ও থাকলে এত বকবক বকবক করে এ করে। তাহলেও তো চলো, আজকে ডিনারে রয়েছে দই বেগুন। ওই সেদিনের দই বেগুনটা একটু রয়ে গেছে, এই যে সেটা গরম করলাম। তারপরে এই যে ছেচকি, চিচিঙ্গে ছেচকি। আর আজকে আমি এখন ব্লগ শেষ করছি না, লালটুর ব্লগ শেষ করবে, কারণ লালটুর খুব ঘ্যাম হয়েছে কদিন ধরে, কিন্তু ব্লগে আসছে না। তো আমি বলেছি আজকে তুমি ব্লগ শেষ করবে। সবাই আমায় কমেন্ট করেছে যে লালটুদা কেন ব্লগে আসছে না, তো এত দর বাড়িও না, তাড়াতাড়ি চলে এসো ব্লগে। তো সেই জন্য ব্লগটাও শেষ করবে, আমি এখন শেষ করছি না। আমি খালি বলছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, ব্যাস। কমেন্ট তো করবেই, কমেন্ট করবেই, কমেন্টের মাধ্যমে তো আমাদের গল্পটা হয়। অবস্থা বুঝতেই পারছো আমার। আমার মনে হয় কালকে আমি ব্লগ করবো না, কালকে একটু শরীরটা রেস্ট নিয়ে ঠিক করে নিই, তারপর হয়তো আমি শুক্রবার আবার ব্লগ করব। শুক্রবার ব্লগ করব, শনিবার আপলোড করব। তার মানে তোমরা শনিবার ব্লগ পাবে আমার কালকের পর, কালকে বৃহস্পতিবার আবার শনিবার ব্লগ পাবে। ঠিক আছে, টাটা। এখন এখন আমাদের টাটা, আমরা ডিনার করে নিই, ডিনার করে তারপর লালটুবাবু আসবেন। সবাই কেমন আছেন? আমি আমার অনেকদিন বাদে এলাম, ইন্ডিয়া হেরে গেল আজকে, মনটা খারাপ হয়ে গেল, কি করব, কিছু করার নেই, খেলায় হার জিত থাকেই। আপনারা নিশ্চয় খেলা দেখেছেন, এই খাওয়া দাওয়া হলো, এবার একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করব, তারপর শুয়ে পড়ব। ঠিক আছে, তাহলে এলাম, শুভরাত্রি।